জনপ্রিয় গণমাধ্যম ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের উদ্যোগে টেলিভিশন অ্যান্ড অনলাইন জার্নালিজম বিষয়ক সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 26 ফেব্রুয়ারি সকালে কুয়াকাটা পৌর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এতে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কোঅর্ডিনেটর নাসির পাঠান। কর্মশালার আয়োজন সহকারী প্রতিষ্ঠান কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির পক্ষে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় পটুয়াখালী জেলার 65 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র সাংবাদিক রঞ্জক রিজভী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি টি শার্ট, ক্যাপ সহ অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয়। পরে সমাপনী বক্তব্য রাখেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কোঅর্ডিনেটর নাসির পাঠান। কোন সমস্যা আপনারা সম্মুখীন হতে হয়, কিভাবে এই সংবাদ একটা প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমগুলো আপনাদের সহযোগিতায় ভালো করতে পারে। উল্লেখ্য, এর আগে বরিশাল এবং খুলনা বিভাগের প্রত্যেক জেলার 20 জন করে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য জেলা সাংবাদিকদেরও প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে প্রত্যেক জেলা থেকে 20 জন করে সাংবাদিক, শিক্ষানবিশ এবং সাংবাদিকতায় আগ্রহীরা জেলা উপজেলা থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণ করতে কোনো ফি প্রদান করতে হয় না।